শুনবেন, বাড়ির বাইরে কেউ যাবেন না, ঘরে থাকুন, সুস্থ থাকুন, অপরকে ভালো রাখতে সহযোগিতা করুন। বেড়া টপকে অবাধে যাতায়াত নদিয়া মুর্শিদাবাদ, নামে ফেরিঘাট সিল, শুধু শুধু অর্থ উপার্জন থেকে বঞ্চিত ঘাট মালিক। নদিয়া মুর্শিদাবাদ কোনো দিকেরই পুলিশ প্রশাসনে দেখা নাই। ঘটনাটি নদা থানার পাটিকাবাড়ি ফেরিঘাটের। করোনা ভাইরাসের কারণে সারা দেশে চলছে লকডাউন, আর এই লকডাউন সার্থক করতে প্রশাসনের পক্ষ থেকে নদিয়া মুর্শিদাবাদ সমস্ত ফেরিঘাট সিল করা হয়। তা সত্ত্বেও বেড়ার সাইড এবং উপর দিয়ে দিব্যি চলছে মানুষের যাতায়াত থেকে সমস্ত প্রকার দ্রব্যাদি পারাপার। সেই ছবি ধরা পড়ল আমাদের ২৪ নিউজের ক্যামেরায়। দেখুন কিভাবে যাতায়াত করছে। পাটিকাবাড়ি কানাইনগর ঘাট বন্ধ, নদিয়া মুর্শিদাবাদ যোগাযোগ বন্ধের জন্য, লকডাউনের জন্য বন্ধ। তো আপনারা এখানে কি করছেন? আমরা আসলাম, এখানটাতে প্যাসেঞ্জার নামাচ্ছে, তার মানে পার হচ্ছে মানুষ। হ্যাঁ, হয় এখন একাধার জন্য এতগুলো টুকটুক লাগে না, ওই যে আসলো। আপনার নাম? আমার নাম কাতু। বাড়ি? চন্ডগড়। নদিয়া মুর্শিদাবাদ তো বন্ধ, এখানে গেট দেখছেন সব মারা আছে, তারপরে সব মাল নিয়ে কীভাবে কোথায় যাবেন? এবার মাল বলতে আমাদের তো ব্যবসা করে খেতে হবে, বলেন সবই তো লকডাউন চলছে। এবার বিষয় যাইছে, ধরেন আমাদের নদিয়া বাড়ি, এবার থেকে মাল চাল নিয়ে আসতে হচ্ছে, এই হচ্ছে পরিস্থিতি। যাবেন কীভাবে? এই মাল নামে নামে যেতে হবে কষ্ট করে। পুলিশ প্রশাসন আসে একটু বেলা হলে, হ্যাঁ সব চলে যাওয়ার পরে আসে। এখানে কখন বেশি মানুষ যাওয়া আসা করে? না, এর আমাদের স্বাভাবিক, যার যেমন দরকার, এবার রুজির কথা কম বেশি সবাই করতে হবে। সকালে দিকে ভিড় বেশি হয় যাওয়া আসা নাকি? না, ভিড় হয় না বেশি, এরম হালকা, ওই একটা দুটো, একটা দুটো করে লোকজন যাওয়া আসা করছে, এইটুকু। আপনার নাম? আমার নাম অমৃত পাল। বাড়ি? বাড়ি এই কানাইনগর পালপাড়া। নদিয়া? হ্যাঁ, নদিয়াতে। মাল আনতে গেছিলেন কোথায়? মালে পাঁচকি বাড়িতে, 1 কিলোমিটার দূরে, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে? হ্যাঁ। কোন সময় কি জল জানে ও
প্রয়োজনের জন্য গিয়েছিলাম। কোন ভয় নাই লাও নাকি আপনি কোথা থেকে আসছেন আর কোথায় যাবেন? আমি এখানে থেকে আসছি, পাটকিবাড়ি থেকে। কোথায় যাবেন? আমি গোয়াশে যাব। তো এখন নদিয়া মুর্শিদাবাদ যাওয়া আসা তো বন্ধ, নিষেধ। বিষ খেয়ে মানুষ মরেছে তার জন্য। কোথা থেকে আসছেন আর কোথায় যাবেন? আমি যাব নওদার থানার কাছে, জামনগর থেকে আসছি। তো এই যে বন্ধ যাওয়া আসা, তাহলে কীভাবে যাচ্ছেন? আমি যাব না বলছি, তাও সে আমার নাক মুখের অসুবিধা হয়েছে, শরীর খারাপ, তাই কী বললি কি যে আসি মানে এসে থাকবা না, একদিন চলে যাবো, তাই বললি দেব।
কি আছে মাল আছে মুদিখানা মাল আছে কোথা থেকে আনছেন পাটকিবাড়ি যাবে কোথায় কানাইনগর ঘাট বন্ধ কিভাবে যাবেন উপায় তো নাই আমাদের কষ্ট করে আমার পার্কে নিয়ে যাবে আপনার নাম আমার নাম মনিরুল মণ্ডল করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না পশ্চিমবঙ্গ সরকার এই ভাইরাস মোকাবেলায় আপনার পাশে আছে জ্বর কাশি ও শ্বাসকষ্ট ফ্লুয়ের এই লক্ষণগুলি করোনা ভাইরাস সংক্রমণেরও সাধারণ উপসর্গ এই উপসর্গগুলি দেখা দিলে কিছু বিষয়ে আপনাকে মেনে চলতে হবে সাবান এবং জল দিয়ে কিংবা অ্যালকোহল আছে এমন হ্যান্ড রাব দিয়ে বারবার হাত ধোয়া অভ্যেস করুন হাঁচে কিংবা কাশির সময় কনুই ভাঁজ করে নাক মুখ ঢেকে রাখুন অথবা রুমাল বা টিস্যু ব্যবহার করুন ব্যবহৃত টিস্যু ঢাকনা দেওয়া ময়লা ফেলার পাত্রে ফেলুন ভিড়ের মধ্যে যাবেন না অসুস্থ বোধ করলে ডাক্তার দেখান এবং আগামী 14 দিন একান্তে বিশ্রামে থাকুন নিজের মুখ চোখ এবং নাক স্পর্শ করবেন না এবং প্রকাশ্যে থুথু ফেলবেন না পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত